আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো, আলহামদুলিল্লাহ। আমিও মোটামুটি ভালো আছি, কারণ আপনারা আমাকে রীতিমতো যেই রকম মানে সাপোর্ট করেই যাচ্ছেন, আসলে এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। কারণ আমি মূলত সবার কাছে পরিচিত আমার ব্লগ নিয়ে, মানে জনিস ব্লগের ইউটিউব চ্যানেলের ব্লগগুলা দিয়ে আমাদের সিলেটের সুন্দর সুন্দর প্লেসগুলা আমি মানে আপনাদের সামনে তুলে ধরি এবং সিলেটি ভাষায় তুলে ধরি। তো আমার সেকেন্ড চ্যানেলে ইতিমধ্যে 28,000 সাবস্ক্রাইবারে মানে পার আসতে যাচ্ছে। তো নিচে লিঙ্ক আছে, সবাইকে সাবস্ক্রাইব করবেন আমার জনিস ব্লগ ইউটিউব চ্যানেলটাকে, আর করে আমাকে 30,000 পরিবার বানিয়ে দিন। আর আমার এই চ্যানেলটায় আমি মূলত রোস্টিং ভিডিও, টপিক ভিডিও, প্রাঙ্কল, ইন্টারভিউ এগুলো দিয়েই মানে আমার এই চ্যানেলটা আমি কন্টিনিউ করতে চাই। তাই যারা যারা আমার এই চ্যানেলে এই মুহূর্তে নতুন আসছেন, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন প্রতি দুই দিনে একটা করে ভিডিও আসে এবং সবার ইন্টারভিউ, তারপর অনেক সেলিব্রিটিদের সাথে প্রাঙ্কল আসছে ইতিমধ্যেই, আর সামনেও আরও আসবে। তো আজকে আমি কাকে নিয়ে রোস্ট করব আর কাদের নিয়ে রোস্ট করব। আসলে যখন ঘরে বসতে বসতে মানে খুবই ক্লান্ত শ্লান্ত, কোনো কন্টেন্ট নাই, কিছু ভালো লাগে না, বোরিং, তখন যদি ভাই টিকটকের লাইকে যদি অ্যাপসটা ভাই একটু ঘুরি, বা ইউটিউবে যদি একটু ভিডিওস দেখি টিকটকের লাইকের, ভাই মনটা ভালো হয়ে যায় আর ইচ্ছে হয় ভাই শুধু ওদের নিয়েই পচাই, ভাই ওদের নিয়েই কন্টেন্ট মানে ক্রিয়েট করি। তো সবাই বলতে পারেন ভাই আপনিও তো টিকটক করলেন, ভাই আমি টিকটকার সবাইকে বা মানে প্রতিটা টিকটকারকে আমি মানে আবাল বা প্রতিটা টিকটকারকে আমি খারাপ বলি না, আমি যারা যারা প্রতিবন্ধী টাইপের ভিডিও করে আমি তাদেরকেই বলি উদ্দেশ্য করে। তাই সকল টিকটকাররা এটা সিরিয়াসলি নেবেন না, শুধুমাত্র যাদের রোস্ট করি তারা একটু সিরিয়াসলি নেবেন। তো যাই হোক, আজকে আমি রোস্ট করতে যাচ্ছি আমাদের লাইকি অ্যাপের সবচেয়ে জনপ্রিয় একজন নাগিন ডান্সার। আর গতদিনকের ভিডিওয় আমি টিকটকের একজন জনপ্রিয় নাগিন ডান্সাররে মানে আনছিলাম আমার এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দুইজনকেই একসাথে বলবো, মানে দুইজনকে একসাথে বলার একটা ট্রাই করছি, দেখি পারি কি পারি না। সো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ভাই বাংলাদেশে এখন কি চলে? ভাই বাংলাদেশে তো এখন এইটা চলতেছে। ভাই বিশ্বাস করেন আমার লাইফে আমি কোনোদিন সরাসরি সামনাসামনি বা আমি মানে এরকম নাগিন দেখিও নাই, যেই নাগিনগুলো দেখ ওই আমাদের জসিমের আমলের ছবিতে নাগিন মানে নাগিন থাকে ছবির মাঝে, তারপর নায়িকারা নাগিন হয়, সাপ হয়, এই সে অনেক কিছু দেখছি ভাই। কিন্তু এই জমানায় এসে মানে এই যুগে এসেও ভাই নাগিন ভাই কোন জায়গায় খুঁজে পাওয়া যায় জানেন? শুধুমাত্র টিকটক আর লাইকিতে ভাই। এমন বিরল প্রজাতির ভাই নাগিন, ভাই এমন বিরল প্রজাতির মানে নাগিন, ওগুলা কোনো চিড়িয়াখানাও নাই ভাই সংরক্ষণ করে। আর আমাদের বাংলাদেশে ওইগুলা ভাই খোলামেলা ছাইয়ে রাখছে প্রশাসন, আমি ওইটাও বুঝি না। ওইগুলার তো এই মুহূর্তে ভাই খাঁচাবন্দি করে রাখা উচিত ছিল ভাই, ওরা আমাদের সম্পদ দেশের। ওইরকম আর কোনো দেশে আছে নাকি ওরকম নাগিন? আমি নিজেও জানি না। ওগুলারে একটু বন্দি করে রাখেন ভাই, ওগুলারে একটু সাজাই রাখেন। তো তুমি আমি এতদিন নাগিন বলতে শুধুমাত্র বিশদ সাপগুলারে বুঝছিলাম, কিন্তু এখন থেকে ভাই, এখন থেকে নাগিন বলতে এই টিকটকার এই যে দুই ভাই, মানে এই যে দুই ভাই বিশেষ করে এই দুইজন দিয়ে আমার চোখে পড়ছে ভাই, মানে এখন বিশদ নাগিন সাপ মানে ভাই এরা, ভাই এরাই বিশদের সাপ, এদের উপর কোনো সাপই নাই। আর ওই ওই রকম নাগিন তো এখন আর মানে পৃথিবীতে জানি না আছে কি নাই, বাংলাদেশে তো পাওয়াই যায় না। তো আমাদের দেশে এই দুইটা নাগিন আছে ভাই, মানে বিরাট পপুলার। সো ভাই তাদের প্রতিটা ভিডিওতে তারা এই এক্সপ্রেশনটা ভাই থাকবে। আমার গত ভিডিওতে আমি একজনকে পচাইছিলাম টিকটকের, আজকে উনিও আছেন, সাথে সাথে লাইকি অ্যাপের আরেকজন জনপ্রিয় নাগিন সামাদ আছেন আমাদের এই ভিডিওতে। তো দেখি আজকে তাদের কিছু করা যায় কি যায় না। দুই তিন আমার নাগিনের দিন, 4-5-6 বাংলাদেশে নাগিনে করবে জয়। পাগল তোর বাপে পাগল। ভাই রে ভাই, এই যে জ্ঞান দিয়ে ভাই যে সুন্দরটা বানাইছস ভাই, ওই জ্ঞান দিয়ে যদি একটা কবিতা লিখতি বা একটা সুন্দর একটা যদি স্ট্যাটাসও ফেসবুকে দিতি ভাই, তাইলে মানে মানুষ ভাবতো যে না একজন জ্ঞানী গুণী মানুষ, একজন সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি একটা ভালো জিনিস মানে টাইপ করছে। বাট ভাই এগুলো কী সন্দ মানাস ভাই, তোর ওই গুইরা ফিরিয়া তোর নাগিন আসবেই, মানে নাগিনটা তোদের আসতেই হবে। তো যাই হোক, এখন নাগিন সামাদের আরেকটা ভিডিও দেখে আসি, আর ওই ভিডিওটা মানে দেখার পর ভাই আমি নিজে নিজেরে মানে কি বলবো ভাই, মানে এত মানুষ ওই ভিডিওগুলো কেমনে দেখে ভাই, কেমনে সহ্য করে ওইগুলো টিকটকের মধ্যে, আমি ওইটাই বুঝি না। ওইগুলো দেখেই ভাই আপনারা ফলো করেন ভাই, মানে কেন ভাই এত ট্যালেন্টেড টিকটকার থাকতে ভাই আপনারা এগুলারই কেন ফলো করতে হবে, ওইগুলারে ফলো করেন। ওরা এতই ভালো কন্টেন্ট ক্রিয়েট করে যে ওদের নিয়ে আমরা রোস্ট করবো বা
মানে কিছু কথা বলার মতো মানে আমাদের সাহস থাকবে না, মানে এরকমও ক্রিয়েটর আছে টিকটকে। কিন্তু ভাই এদের কেন ফলো করেন ভাই, আমাকে ওইটা বুঝেন এদের কেন ফলো করতে হবে। দেখি তার একটা ক্লিপ দেখে আসি। কেমনে ভাই দেখুন কুতায় নিয়ে মাথাটা লাগাইছে আর কুতায় নিয়ে কি করতেছে, মানে আশ্চর্য ভাই, মানে কি করে ওরা, আমার কিছু বলার বাসাই নাই। কারণ আমি কিছু বললেই আপনারা মানে একটা কথাই বলবেন, ভাই তোর কি সমস্যা, তুই কি চাস, আমি কি চাই জানেন? আর একটু যদি নিচে নামতো ভাই, মানে একটুর জন্য, মানে এক দুই ইঞ্চির জন্য ভাই যদি নিচে নামতো, তাইলে মানে কি করতো, মানে কি গড়তে পারতো ওই জায়গায়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওইটা আমি আমার ভিডিওতে বলতে যাচ্ছি না, কারণ আমার চ্যানেলটা হচ্ছে একটা ফ্যামিলি চ্যানেল ধরা যায়, কারণ অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখে অনেক সিনিয়র মানুষ, তাই আমি খারাপ কোনো কথা আমার মুখ দিয়ে মানে বের করতে চাচ্ছি না আর কি। বাইরে ভাই আসলে আপনারা ওদের ফলো করেন, হয়তো বা আপনাদের কষ্ট লাগে ওদের চিৎকার এরকম পাগলামি, হয়তো বা আপনারাও সহ্য করতে পারেন না, সেটা আমি বুঝছি ভাই। তারপরে এত ফলো কেন করবেন, মানে চিন্তা করেন, মানে জোর কইরা খাইন্দা খাইটা মানে তাদের ফলো লাগবে ভাই, নাগিনে ফলো করেন, ফলো করেন, ফলো করেন। আর আপনারাও ভাই ফলো মারেন, ফলো মারেন, ফলো মারেন, মানে ওরা বললো আপনাদের মারতেই হবে। আচ্ছা ভাই তোরা যে এইরকম ভিডিও বানাস, তোরা পাগল নাকি? আচ্ছা শুন, তোদের পাগল বলায় আমার কাছে দুই একজন পাগল আছে, ওরা কি বলে শুন। ভাই ভাই ওরা আমার গ্রুপের লোক, ওরা আমার বন্ধু, ওরা আমার কাছ থেকে চলে গেছে, এখন ওরা টিকটক করে। বুকের ভিতর জয় মাগাছে দুঃখ কষ্টের পাহাড়, এবার আমায় সার কেমনে যে দিন যা। ভাই রে ভাই বিশ্বাস করেন ভাই, তার এক্সপ্রেশন দেখার পর মানে মনে হয় যে চার পাঁচ দিন থেকে হাগু হয় নাই, অনেক কষা কষা গু, আর ওইটা মানে রীতিমতো বের হতে চাচ্ছেই না, মানে অনেক কষ্ট অনেক কিছু করতেছে, মুচড়ামুচি করতেছে, কিন্তু মানে বের হচ্ছে না ভাই, মানে কি করতে হবে ওদের, মানে অনেক চিন্তা। আর ঠিক ওই মুহূর্তেই তার কোনো একটা ফ্রেন্ড এসে ভিডিও কইরা দিছে, আর ওইটা ওর টিকটকে বা লাইকিতে আপলোড দিয়ে দিছে, মানে কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেছে। হাঁটতে হলে কন্টেন্ট, বসতে হলে কন্টেন্ট, মুচড়াতে হলে কন্টেন্ট, মানে যা করবে তাতেই কন্টেন্ট। কি রে ভাই আর কেমনে যে দিন যায় কেমনে যে রাত যায়। ঠিক আছে একটা এক্সপ্রেশন দে, সুন্দর একটা এক্সপ্রেশন দে, ওই সাইফুলের মতো ভাই, সাতটা টান দে ছিরস না কিছু না, আর ওই বুইরা ফিরা তোদের, এইটা তো আছেই ভাই, মানে এইটা কি ভাই তুমি নাগিন, মানে এইটা নাগিন, হ্যাঁ এইটা নাগিন, আমি মানি নাগিন, তুমি তাই নাগিন না, তোমরা নাগিন না, তুমি নাগিন। ঠিক আছে ভাই রে ভাই, সাকিব খান যতটা ফেমাস না ভাই, তার থেকে বেশি ভাই ও ফেমাস, জানেন কেন বলছি? ওর লাইকের ফলোয়ার দেখেন ভাই, মানে মাথা নষ্ট ফলোয়ার, মানে এত ফলো, মানে এইগুলো করলেই কি এত ফলোয়ার পাওয়া যায়? আসলে মানুষ কি টিকটকে বা লাইকে কি কি এই জন্যই প্রতিবন্ধী বলে? কারণ আসলে সবাই প্রতিবন্ধী না, কিন্তু আপনারা ম্যাক্সিমাম মানুষ মজা নিতে 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 ওই প্রতিবন্ধীগুলার এমন সাপোর্ট দেন, যার কারণে ওরা রীতিমতো ওই পাগলামি করেই যায়, প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী মতো কাজ করেই যায় সব সময়। তো যাই হোক, এতদিন তাইকা ইউটিউবে ভিডিও করি, ব্লগ করি, প্রাঙ্কল করি, একটা মেয়ের সাথে ভাই ভিডিও বানাই নাই ভাই, বানাইতে পারি না ভাই, ওই কপালটা তো নাই আমার। কিন্তু ভাই ও কী করছে জানেন, দেখেন ওর ভিডিওটা দেখেন। ভেসে যাই প্রেম সাগরে, চল পুরোই মুক্ত ঝিনুক দুজনে আহত করে চলে, এত কষ্ট মেনে নেওয়া যায় না, ছোট থেকে দুঃখ খাইতে খাইতে এই জায়গায় আমি সব কথা বলতে গেলে। অনেকদিন থেকে ফলো করি ভাই মানুষ, এই দিক দিয়ে বেল্টটা মানে কাপড়ের যে বেল্ট আছে যেটা প্যান্টের সাথে মনে হয় ফ্রি দেয়, ওইটা মানে এইরকম ঝুলেই রাখে, তো আমি অনেকদিন চিন্তা করি ভাই, মানে ওইটা বাইর করতে পারি নাই যে ওইটা কেন আবিষ্কার করলো, কেন এই দিক দিয়ে ঝুলেই রাখে, ওইটা কেন এই জায়গায় মানে গিট্টু দিয়ে রাখে না কেন।
আজকে ভাই এই ভিডিওটা দেখার পর ভাই আমি মানে বুঝতে পারলাম কেন মানে ওই দিক দিয়ে দুইটা ফিটটা মানে ঝুলাই রাখে কেন, আজকে বুঝতে পারলাম। আর ভাই এটা কেমন ভিডিও ভাই, ও নিচে দিয়ে আসতেছে তুই উপর দিয়ে মানে তোর কোমর দেওয়ার উপানে নাচে কোমর দুলাইয়া করতেছস, আর ওইটা কন্টেন্ট হয়ে গেছে। মানে ভাই যা করস তাই কন্টেন্ট, বাহ বাহ। এবং তালি দিয়ে আবার বুঝবেন না যে আমি তাসিনেশনের ফ্যান, ওইটা আবার বুঝবেন না। যাই হোক এটাও কন্টেন্ট, কোমর দিয়ে এরকম দুলাবেন আর নিচ দিয়ে আরেকটা এরকম দুলবে, ওইটাই কন্টেন্ট হয়ে যাবে। আর ভাই মিম মেকার মানে যারা মিম করো, আমার তো ফেসবুকে কয়েকজন আসো ভাই, আমার এইরকম এইরকম বন্ধু ওইগুলা মানে স্ক্রিনশট দিয়ে ভাই মিম বানাইস না ভাই, মানে অনেক পচাইছস ভাই আন না। তো যাই হোক আসলে আমি রোস্ট করব করব ঠিক আছে করতেছি, কিন্তু ভাই লাইকিতেও ভাই মানে কয়েকজন আছে নাগিন সামাদের উপর খুব খেপানো ভাই, মানে তাদের মুখের যে মানে ভাষাটা আর কি ওইটা আমার মুখ দিয়ে আমি উচ্চারণ করতে পারবো না, তাই আমি দুঃখ প্রকাশ করছি এবং তাদের ভিডিও ক্লিপটা আপনাদের মানে দেখাচ্ছি। এই খান কি চলছে আমার প্রতিটা ভিডিও যে নাগিন নাগিন এটার মানে কি রে, এই খান কি চলের মানে কি, এইরম এইরম সারা অন্য কোনো ভিডিও নাই, এইরম 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 তোর ভিডিও তুই নিজে দিতে ভাই। সব লাইকের নাগিন সামাদকে তো দেখলেন, এখন আবার চলুন না ফিরে যাই আমরা টিকটকের মানে সাইফুল কিং ভাইয়ের সাথে, যিনি আমাদের টিকটককে নাগিনময় করেছেন মানে ইতিমধ্যেই করে অনেক পপুলার হয়েছেন। তো আমরা যাই চলুন আমাদের টিকটকের সাইফুল নাগিনের কাছে যাই আমরা, আর দেখি ওনার দু একটা ভিডিও দেখে আসি আজকেও। এক ভন্ড মেয়ের প্রেমে আমি অন্ধ হয়েছি, জীবনটা রে বারোটা বাজাইছি। ভাই রে ভাই সে একটা ভন্ড মেয়ের প্রেমে অন্ধ হয়ে গেছে, খুব কষ্ট তার, মানে কষ্ট হয় বুকটা মানে ফাইটা যেতেছে ভাই, মানে মানে গেঞ্জি দিয়ে মানে টানতেছে ভাই, ছিটতেছেও না, মানে প্রতিটা ভিডিওতেই ভাই ওর চেষ্টা করে মানে রীতিমতো অনেক চেষ্টা করে শার্ট ছিঁড়ার গেঞ্জি ছিঁড়ার, বাট পারে না ভাই, মানে এত কষ্ট ওইগুলো মানে চাচ্ছিল সে এই দিক দিয়ে বাইর করে দিতে ভাই, কিন্তু পারে না ভাই, কী করবো ওর শক্তি নাই, ও মানে ও শারীরিকভাবে নিস্তেজ ভাই, মানে ও শার্টও ছিঁড়তে পারে না গেঞ্জিও ছিঁড়তে পারে না ভাই, প্রতিবার একটা এক্সপ্রেশন, প্রতিবার তোর এইটা প্রতিবার শার্ট ধরে এইরকম টান দিস ভাই, খানেলালার মতন হো ভাই, প্রতিটা ভিডিওতে ভাই একটা করে গেঞ্জি ছিল ভাই, ওর মতো তুই প্রতিবন্ধী হবে ওর মতো প্রতিবন্ধী কেন ভাই তুই, মানে সব ভিডিওতে আচ্ছা যাই হোক প্রতিটা ভিডিওতে তুই হয়তো নাও ছিঁড়তে পারস, দুই একটা ভিডিওতে তো ছিঁড় ভাই শার্টটা ছিঁড়, একটু দেখি তোর শার্ট ছিঁড় একটাতেও মানে মানুষ নতুন কিছু পাবে ভাই, তোর ফলোয়ার আরও বাড়বে, বারবার এইরকম টানোস কী কী মজা পাস মানে এইগুলো কইরার। আপনাদের আর কী বলবো, আপনারা দুরুম চান্দিকে ফলো করে আসুন, যান নিচে নিচে দরকার লিঙ্কও দুরুম চান্দি দিয়ে দেবো, আপনারা দুরুম চান্দি হামিয়ে গিয়ে লিঙ্কে ফলো দিয়ে আসবেন, ওকে ঠিক আছে খুশি। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে, তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি চাই মাই, তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি তাই, খুব কষ্টের একটা গান সে অনেক কষ্ট পাচ্ছে, তারপর শার্টটা এরকম টান দিছে, মাগিনটা এরকম মারছে আবার নিজের মুখে মারছে ভাই, আশ্চর্য ঘটনা ভাই, মানে নিজের মুখ দিয়েই মানে সুবল মারছে ভাই, মানে ভাই রে ভাই তুই তুমি কে ভাই, মানে তোমার জেলাটা কোথায় কোন জায়গায় তোমার জন্ম ভাই, তোমারে আমি বিশ্বাস করো ভাই আমার কাছে কোনো অ্যাওয়ার্ড নাই, আমি মাটির দিয়া তৈরি করি ভাই তোমায় নিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসবো ভাই, মানে মানে এত ট্যালেন্ট কোন দিক দিয়ে ঢুকাই রাখো ভাই, মানে কোন দিক দিয়ে ঢুকলে মানে ওই ট্যালেন্টগুলো আবার বের হয়ে আসে ভাই মানে টিকটকের মধ্যেই, মানে আপনারা ভাই দুইজন আসেন বলে ভাই টিকটক আর লাইকিতে ভাই মানে মানে সাপ শাকের সাপের যে একটা বংশধর ওইটা মানে জীবিত আছে ভাই, মানে ওইটার প্রতিষ্ঠা তো ভাই আপনারা, বিশ্বাস করেন যদি বাংলাদেশের বড় কেউ দেখেন ভাই বিশ্বাস করেন এই দুইটা প্রাণীরে ভাই আপনারা প্রাণী সম্পদের মানে এদের আপনারা সংরক্ষণ করে রাখুন ভাই, এক সময় দেখুন এখনই এই দুইটা প্রাণী ভাই কবি মানে মানে আর কোনো জায়গায় নাই এই দুই রকম প্রাণী এই বাংলাদেশেই আছে ভাই, এটা আমরা যদি মনে করেন সংরক্ষণ করে রাখি পাইলা পয়সা যদি বড় করি তারপর ওইগুলা দিয়ে আমরা বিজনেস করতে পারবো তাদের বাদ দেন আর বলতে চাচ্ছি না, তো তাদের আবার যাই হোক আর বলবো না কারণ বেশি গভীর থেকে গভীর হয়ে যাচ্ছে, ফান করতে গিয়ে আবার সবাই বেশি ডিপলি সিরিয়াসলি নিয়েন না ভাই, ওকে ঠিক আছে এটা জাস্ট একটা ফান করছিলাম। তো যাই হোক দেখি আরেকটা ক্লিপ দেখে আসি, এখন বন্ধু আমার রাতের ওয়াদার, মানে
প্রতিটা জায়গায় ওই জায়গায় মানে বিটের সাথে নাগিন মারে, বিটের সাথে নাগিন মারে। আর ওরা আসলে ভাই মানে আমি আসলে ওদের খারাপ বলবো না, কারণটা হচ্ছে ওরা যা প্ল্যান করছে, যা আইডিয়া করছে, বাপসেই মানুষকে এরকম দিলে ওইগুলো মানে খাইবে, তাই ওই রকম করছে। আর ওরা ওই রকম করাই তো আমিও ভিডিও করছি, আমার মাধ্যমে আরও দু একজন ওদের মানে মানে ওদের চিনতে পারছে আর কি। তো ওরা ওদের টার্গেট ঠিক আছে ভাই, আপনারাও গিয়ে ওদের ওই জায়গায় ফলো করেন, লাইকও দেন, সব কিছু ঠিক আছে, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। নেশার মাঝে ডুবে থাকি, ভুলতে তোর ওই মুলা গেলি আমারে, তুই খুঁজলি নিজের সুখ। নেশার মাঝে ডুবে থাকি, আচ্ছা নেশার মাঝে ডুবে থাকলা তুমি, তো ডুবে থাকলে ভাই পানির নিচে থাকো, বা একটা মানে এমন একটা এক্সপ্রেশন দাও যাতে বোঝা যায় ডুবে আসো ভাই। ওই ডুবার জায়গায় হয়ে গেলে মানে সাপ পানিতে ডুবে, না তুই ডুবোস, না কি ডুবে মানে মানে সব জায়গায় ডুবা। তো ওইগুলা আমি ভাত খাই, আমি পড়ি, আমি নাচি, আমি খাই, ও আমি খাই না, আপনি খান খান, ওকে। সো যাই হোক, ভিডিওটা পুরোপুরি মানে ফানি চাবেই নেবেন আপনারা, আর কিছু জিনিস সিরিয়াসলি মানে নেওয়ার দরকার আছে, কারণ ওরা মানে অ্যাক্টিং করছে ঠিক আছে, পপুলার মানুষ বা পপুলার হয়েছে, আপনারা গ্রহণ করছেন, বাট এগুলো অতিরিক্ত হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, কারণ তাদের এই মানে এটা সীমা মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে যে প্রতিটা জায়গায় এগুলো করে ভাই, এগুলো মানে আপনাদের কাছে কেন ভালো লাগে। তো যাই হোক ভাই, সবাইকে বলছি ওদেরকে আপনারা মারবেন না ভাই, ওদের বাঁচিয়ে রাখুন, কারণ ওরা আমাদের দেশের ভিন্ন দুই ধরনের নাগিন, ওদেরকে মানে সংরক্ষণ করে রাখা উচিত আমাদের। আর ওদেরকে আরও উৎসাহ দিন, আরও নতুন নতুন নাগিন ডিজাইনের ভিডিও করুক, আজকে এরকম করছে, কালকে এইরকম 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 করবে, মানে ডিজাইনটা একটু আপগ্রেড করতে হবে ভাই, নতুন কিছু দেবো ভাই, মানে ওই ওই রকম কথা বলে মানে ওদের একটু উৎসাহ করবেন আপনারা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্টের মধ্যে গালাগালি সারা সব কিছুই করবেন। আর সামনে কী নিয়ে ভিডিও করবো, কাকে প্র্যাঙ্ক কল করবো, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিওটা এই জায়গায় শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন।